মেঘালয় সরকার মুর্দাবাদ 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 কংগ্রেস সাংমা সরকার মুর্দাবাদ 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 বহু ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বাঙালি হেলস্ত মানছি না মানব না মানছি না মানব না মেঘালয় সরকার মুর্দাবাদ 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 রবিবার সকালে শিলচরের ক্লাব রোডে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে হিন্দু ছাত্র সংঘের সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। FKJGP সদস্যদের দ্বারা শিলংয়ের সাম্প্রতিক সহিংসতার ঘটনা এবং সম্প্রতি প্রকাশিত চেরাপুঞ্জি কি দিওয়ালি বিজ্ঞাপনের বিরুদ্ধে KSU-র বিবৃতি, যেখানে তারা বাঙালি সম্প্রদায়ের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল, তার বিরুদ্ধে প্রতিবাদটি ডাকা হয়েছিল। বিষয়টির বিশদ বিবরণ দেওয়ার সময় সুভাষ চৌধুরী বলেন, শিলংয়ের ঘটনা যেখানে FKJGP সদস্যরা নিরাপরাধ লোকদের ওপর আক্রমণ করেছিল, যার মধ্যে অ উপজাতিরা প্রাথমিক লক্ষ্য ছিল, বেকারত্বের বিরুদ্ধে তাদের সমাবেশের নামে এটি একটি আকস্মিক দুর্ভাগ্যজনক ঘটনা নয়, বরং এটা একটা সুপরিকল্পিত ঘটনার পুনরাবৃত্তি বলেন। 2018 সালে মেঘালয় থেকে প্রত্যাহার করা হয়েছিল আফস্পা বা সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন, আবার কার্যকর করার সময় এসেছে। শুধুমাত্র আফস্পা বাস্তবায়নই মেঘালয় রাজ্যের এই ধরনের অনাচারকে রুখে দিতে পারে। তিনি আরও বলেন, চেরাপুঞ্জি কি দিওয়ালি শীর্ষক একটা বিজ্ঞাপন নেটফ্লিক্স দ্বারা প্রকাশিত হয় কালী পূজার পূর্বে। সেই বিজ্ঞাপনের বিরুদ্ধে আপত্তি প্রকাশ করতে গিয়ে KSU বাঙালিদের ব্রিটিশের চামচা বলে আখ্যায়িত করে। যে জাতি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বেশি রক্ত ঝরালো তাদের ব্রিটিশের চামচা বলে অপমান করাটা KSU-এর মতো সংগঠনের অজ্ঞতাকেই প্রকাশ করে। বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনিন্দ্য দেব, রত্নদীপ চক্রবর্তী, বিজয়ন নাথ, অঙ্কুর দাস, শয়ন নাথ, বিশ্বামিত্র দে, দেবজ্যোতি যাদব, দীপ দাস, বাপন পল, প্রিয়াংশু বর্মন, বিশাল চন্দ, সত্যদীপ পল, সিদ্ধার্থ রায়, বিভিদীপন নাথ এবং রাজদীপ ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। তো 28 অক্টোবরের মধ্যে শিলংয়ের মধ্যে যে বাঙালিরের উপরে বা নন ট্রাইবালসের উপরে অ্যাটেক হয়েছে, আমরা এটারে কন্ডেম করার লিগে আজকে এই প্রোটেস্টে রাখছি। আর আমরা সবাই রিকোয়েস্ট করবো যে শিলংয়ের ট্যুরিজমটা বয়কট করো, তোমরা এখানে ভিজিট করিও না, তোমরা এখানে ট্যুরিজমরে প্রমোট করিও না, এটাই আমরা একমাত্র করতে পারি। এখন আমরা লিডার্সরাও আমরা এমনভাবে সাপোর্ট করি না, এটার এগেনস্টে কিছু মাতেন না। তো এজ এ বেঙ্গলি, এজ এ ইন্ডিয়ান আমরা এটাই করতে পারি যে শিলংয়ের ট্যুরিজমটা আমরা বয়কট করতাম, আমরা যাতে এখানে যাই না, এখানে কিছু পারচেজ করি না বা এখানে ট্যুরিজমরে কোনোভাবেই আমরা যাতে প্রমোট করি না, এটাই আমার সবার কাছে রিকোয়েস্ট। থ্যাংক ইউ। আমরা বিগত দিনে দেখতে পাই যে মেঘালয়তে FKJGP নামে একটা সংগঠন আনএমপ্লয়মেন্টের এগেনস্টে র্যালি বের করে। তো আনএমপ্লয়মেন্টের এগেনস্টে র্যালির মধ্যে আমাদের কোনো ধরনের আপত্তি নেই, কিন্তু সেই র্যালিতে বেরিয়ে যেভাবে শিলংয়ের রাস্তায় ধরে ধরে লোকেদেরকে পিটানো হয়, একজন মিডিয়া কর্মীকেও অনেক খারাপভাবে পিটানো হয় সেই র্যালির মাধ্যমে, তো সেই ধরনের যে বর্বরতা আর এই বর্বরতার পিছনের যে পুরো পটকাহিনীটা সেটা আমাদেরকে বুঝতে হবে। আজকে এত এত মাস থেকে মেঘালয়ের মধ্যে কিছুদিন পরপরই কোনো না কোনো একটা ইনসিডেন্ট হয়, মব লিঞ্চিংয়ের ইনসিডেন্ট হয়, নন ট্রাইবালদেরকে ধরে ধরে পেটানো হয়, এবং সেই জিনিসটা মেঘালয় সরকার বারবার চেক করতে ফেইলার হয়েছে। তারা কোনো ধরনের অ্যারেস্ট করে না, শুধু লিপ সার্ভিসিং, একটা ধমকি দিয়ে বা একটা মিডিয়ার সামনে একটা স্টেটমেন্ট দিয়ে তারা তাদের দায় সেরে নেয়। তো সেই জায়গায় এত এত বছর থেকে বা মাস থেকে যে ধরনের সাহস তারা পেয়ে গেছে এই উপদ্রবীরা, এই সাহসের যোগান পেয়ে পেয়েই আজকে তারা এই পর্যায়ে পৌঁছেছে যে রাস্তায় ঘাটে যেখানে ইচ্ছা মানুষদেরকে ধরে তারা পিটাতে পারে, নন ট্রাইবালদেরকে টার্গেট অ্যাটাক হয়, এথনিক্যালি টার্গেট করে তাদেরকে অ্যাটাক করা হয়, এবং মেঘালয় সরকার, পণ্ডিত সরকার সরকার বারবারই এখানে ফেল হচ্ছে। তার সাথে সাথে কিছুদিন আগে দিওয়ালির আগে একটা অ্যাড বেরিয়েছিল নেটফ্লিক্সের, যেখানের মধ্যে টপিকটা ছিল চেরাপুঞ্জি কি দিওয়ালি। এইটাকে অবজেক্ট করে KSU বলে যে চেরাপুঞ্জি নামটা নাকি ভুল, এটা নাকি ব্রিটিশরা এবং তাদের বাঙালি চামচারা রেখেছিল, মেইন নাম নাকি সোহরা, সোহরার নাম না চেরাপুঞ্জি নাম, এটা আমার অবজেকশনের ম্যাটার না। আমার অবজেকশনের ম্যাটার হলো ব্রিটিশরা নাম রেখেছে আর তার সাথে বাঙালি চামচা শব্দটা তারা লাগায় কী করে। একটা জাতি যেটা ভারতের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি রক্ত দিল, বাঙালি জাতি সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে, তাদেরকে ব্রিটিশের চামচা বলা, একটা পুরো জাতিকে টেক করে, এটা কতটুকু জাস্টিফাইবল? আমরা মেঘালয় সরকার থেকে কোনো ধরনের এক্সপেকটেশন রাখি না। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের একটা আর্জি থাকবে যে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আফস্পা, যেটা 2018 পর্যন্ত
মেঘালয় বলবৎ ছিল যেটাকে উদ্ধ করে নেওয়া হয় সেটাকে আবার বলবৎ করা হোক কারণ আজকের দিনে মেঘালয় এমন কোন পরিস্থিতি নেই যে যেখানে তাদেরকে একটা সিভিলাইজড সোসাইটির পার্ট হিসেবে ধরা যেতে পারে এই উপদ্রবীদের এবং তাদের জন্য আপসপাই নেসেসিটিও অফ দ্য টাইম